প্রিয় বন্ধুরা তোমরা যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের জন্য এই ভিডিওতে একাধিক গুরুত্বপূর্ণ ইনফরমেশান রয়েছে তোমরা যা জানতে চাইছিলে সাথে রয়েছে আমাদের নবান্নের তরফ থেকে মুখ্যমন্ত্রীর নতুন নির্দেশ পরিকাঠামোর পরিবর্তন হচ্ছে কিছু কার কাদের এবং পরীক্ষা বাতিল নিয়েও বিভিন্ন বিতর্ক উঠছে কাদের ক্ষেত্রে পরীক্ষা বাতিল হচ্ছে বাস্তবটা এবং নতুন শিক্ষাবর্ষে স্কুল কলেজের ক্লাসের কি পরিবর্তন হতে চলেছে এই মুহূর্তে কি তথ্য রয়েছে সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব কাজে এই ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো এছাড়া ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি যোগাযোগ করতে পারো স্কুল কলেজ প্রত্যেকের জন্যই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব প্রথমেই তোমাদের স্কুলের পরীক্ষা বাতিল হয়ে যাবে যাচ্ছে এরকম কিছু তথ্য তোমরা একাধিক জায়গা থেকে পাচ্ছ বাস্তবটা কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি বাতিল হতে পারে দেখো এই প্রশ্নটা করাই অবাঞ্ছনীয় তোমরা অনেকেই করছো বা অনেক জায়গা থেকে হেডিংও দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি বাতিল হয়ে যেতে পারে একেবারেই না উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমাদের রাজ্যে যথা সময়ে হবে কোন জায়গা থেকে নিউজপেপার কাটিংও তোমরা দেখতে পাচ্ছো তো এখানে পরিষ্কারভাবে জানিয়ে রাখি হ্যাঁ পরীক্ষা বাতিল হচ্ছে কাদের পরীক্ষা বাতিল হচ্ছে শ্রীলঙ্কা আমাদের দেশেই না শ্রীলঙ্কার কাগজের যে সংখ্যা মানে কাগজ যে পেপার ছাপানো হয় সেই পেপার না থাকায় কিন্তু শ্রীলঙ্কায় তোমাদের পরীক্ষা বাতিল হচ্ছে যেটা সংবাদ মাধ্যম সূত্রে শোনা যাচ্ছে কাজেই এটা আমাদের রাজ্য না শুনেও একটু অবাক লাগছে যে কাগজ না থাকায় পরীক্ষা বাতিল দেওয়া হচ্ছে কোভিডের কারণে নয় কা পর্যাপ্ত পরিমাণে ছাপানোর জন্য প্রশ্নপত্র এর কাগজ না থাকায় কিন্তু পরীক্ষা বাতিল করা হয়েছে শ্রীলঙ্কায় যেটা সত্যি একটা অবাকজনিত ব্যাপার যেটা সরাসরি তোমরা দেখতেই পাচ্ছ আজকে সংবাদ মাধ্যমে উঠে এসছে তো আমাদের রাজ্যে কিন্তু পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলো স্কুলের পরীক্ষা বলো কলেজের পরীক্ষা বলো যে যে পরীক্ষা আছে সমস্ত পরীক্ষা কিন্তু যথাসময়ে হচ্ছে কোভিডের কারণে কোনো কিছুই কিন্তু বন্ধ হচ্ছে না এক্ষেত্রে তোমাদের অনেকের প্রশ্ন আছে পরবর্তীকালে যে বিশেষজ্ঞরা অনুমান করছে বা আমরা সংবাদ মাধ্যম সূত্রে যেটা শুনতে পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি কি দেখো সবার প্রথমেই বলে রাখি একদম সত্য অনেক অনেক জায়গায় লকডাউন হচ্ছে যেমন ওয়াশিংটনে আমেরিকায় লকডাউন হচ্ছে সেই কারণে তোমাদের কালকের ভিডিওতে বার্তা প্রেরণ করেছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ হুয়ের তরফ থেকে কিন্তু সতর্ক বার্তা প্রেরণ করা হয়েছে আমাদের দেশ তথা একাধিক দেশকে সেই কারণে সেই সতর্ক বার্তা তোমাদেরও কিন্তু আমি আগে আগেভাগেই জানিয়ে দিয়েছি যাতে তোমরা আগের থেকেই সমস্ত পরিস্থিতি জানতে পারো নিজেরা সতর্ক হতে পারো কারণ তোমরা আমার পরিবার তোমাদের সতর্ক করার দায়িত্ব আমাদের তো এইখানে সবার প্রথমেই তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি আমাদের রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু একটি নতুন নিয়ম চালু হয়েছে কি পোশাক পরিবর্তন নিয়ে তোমরা সকলেই যেন প্রত্যেকটি স্কুলের নির্দিষ্ট একটি ইউনিফর্ম রয়েছে কোথাও কালো কোথাও সাদা কোথাও ব্লু নিজেদের মতন করে ইউনিফর্ম প্রেরণ করে স্কুলগুলো ও সরকারি অনুদান নিয়ে কিন্তু এই মুহূর্তে আমাদের শিক্ষা দপ্তরের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি হয়েছে প্রত্যেকটি আমাদের রাজ্যের স্কুলের কিন্তু একই ইউনিফর্ম হবে সাদা এবং ব্লু যেখানে প্রত্যেকটি ইউনিফর্মে কিন্তু বিশ্ব বাংলার একটা লোগো থাকবে যে আমরা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট সেটা পরিচিতির জন্য নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে এটা ছিল একটা নতুন পরিকল্পনা এছাড়া কোভিডের কারণে কি আমাদের নতুন শিক্ষাবর্ষে কোনো পরিবর্তন আসতে পারে আসতেই পারে যেটা তোমাদের আগেই জানিয়েছি যেটা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে সিবিএসই বোর্ড এবং আইসিএসই বোর্ড কিন্তু ভাগে ভাগে ক্লাস নেওয়ার পরিকল্পনা করছে যাতে একসাথে বা একত্রিতভাবে সমস্ত স্টুডেন্টকে ডাকা না হয় যেটা ঘটছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের রাজ্য এর বোর্ডের তরফ থেকে এখনো পর্যন্ত এরকম কোনো নির্দেশিকা কিন্তু দেওয়া হয়নি পরবর্তীকালে নতুন শিক্ষাবর্ষের জন্য যদি কোনো ইনফরমেশান দেওয়া হয় তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেব। এছাড়া তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আছো তোমাদের ক্ষেত্রেও কিন্তু কোনো এরকম নির্দেশিকা নেই যে অফলাইনেই ক্লাস করাতে হবে বা অনলাইনেই ক্লাস করাতে হবে তোমাদের এর যে ইউনিভার্সিটি আছে বা স্টেট গভর্নমেন্ট আছে তারা নির্দিষ্ট পরিকল্পনা নিতে পারে নির্দিষ্ট কলেজ নির্দিষ্ট ডিসিশান নিতে পারে তোমাদের অফলাইনে ক্লাস হবে না অনলাইনে ক্লাস হবে কিন্তু এই মুহূর্তে পেয়ে কিন্তু তোমাদের সমস্ত ক্লাস অফলাইনেই হচ্ছে অনলাইনে হওয়ার কোনো পরিকল্পনা নেই নতুন শিক্ষাবর্ষ নিয়ে যদি কোনো পরিবর্তন আসে এ যদি রাজ্য সরকার বা কোনো কলেজ নতুন কোনো বিজ্ঞপ্তি জারি করে এ তৎক্ষণাৎ কিন্তু তোমাদের জানিয়ে দেবো এই মুহূর্তে পর্যন্ত নতুন শিক্ষাবর্ষের জন্য কোনো রকম পরিকল্পনা কিন্তু নেই শুধুমাত্র সিবিএসই বোর্ড এবং আইসিএসসি বোর্ডের ছাত্রছাত্রীদের জন্যই এই বিষয়টা সংবাদ মাধ্যম থেকে শোনা গেছে এছাড়া কলেজের ছাত্রছাত্রীদের জন্য ইউজিসির তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি এসছে যেখানে অনেক কিছুর পরিবর্তন হতে চলেছে তোমরা যদি ইউজিসির সেই পরিবর্তন সম্পর্কে জানতে চাও কি কি পরিবর্তন হচ্ছে কি কি নতুন সুবিধা আমরা পাবো সেক্ষেত্রে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো ক্ষেত্রে আমি তোমাদের জন্য পুরো ডেডিকেটেড একটি ভিডিও করে দেবো যেখান থেকে তোমরা বিস্তারিত জানতে পারবে যে নতুন ইউজিসি নোটিশ অনুযায়ী কি কি পরিবর্তন আসতে চলেছে নতুন শিক্ষাবর্ষে বাদবাকি তোমাদের কিছু জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো একই সাথে তোমরা যারা উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছ তোমাদের সাজেশান কিন্তু রীতিমতো আসতে শুরু করেছে এ যেমন এসে গেছে বাংলার তেমনই এসছে হিস্ট্রির তেমনই এসছে কিন্তু রসায়নের এবং পরে বাদ বাকি সাবজেক্টেরও কিন্তু সাজেশান আসতে শুরু করবে আমাদের দ্বিতীয় চ্যানেলে লিঙ্ক আমি কমেন্টের প্রথমে দিয়ে রাখবো সেখান থেকে সরাসরি তোমরা কিন্তু তোমাদের সাজেশান দেখে নিতে পারো প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত